আমি বুঝতে পারি না বাপু, তোমাদের বাপ বেটার খাওয়ার উপর কিছু এত রাগ, কি খেতে যাবে নাকি? বললাম তো খাবো না, বিরক্ত করো না আমাকে। এই ভাই চল না, খাবে জল। বললাম তো খাবো না, বিরক্ত করিস না আমাকে। ঠিক আছে তাহলে আমিও খাবো না। তাহলে আমিও খাবো না, মরতে যখন হবে সবাই মিলে একসঙ্গে উপোস করে মরবো। ঠিক আছে ঠিক আছে, যাও ভাত বাড়ো, যাও যা 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 ভাত বাড় ভাত বাড় যা। তাই বলি, এইরকম রথে চড়ে তুমি ছাড়া আর কে কলেজে আসবে? এটা কিনলাম তোমার জন্য। আমার জন্য? ইয়েস, আমার প্রেমের প্রথম উপহার তোমাকে। ছি ছি গোবিন্দদা, তুমি বড়লোক বাবার একমাত্র ছেলে, সুমিতাকে কোথায় একটা হন্ডা সিটি দেবে, তার আর তিন চাকার একটা অটো? নেও 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 নেও, চার চাকায় অনেক বেশি জায়গা, গা ঘেঁষে ঘেঁষে করে বসা যায় না, এই তিন চাকাই ভালো। ছোট পরিবার, সুখী পরিবার, ছোট জায়গা, তুমি আমি। আমার কি ইচ্ছে করছে জানো? আমার সঙ্গে প্রেম করতে? না, ইচ্ছে করছে তোমাকে ঠাটিয়ে একটা চড় মারতে। ইডিয়েট কোথাকার! এই চল চল তো। গোবিন্দদা, ইডিয়েটটা তো গালাগালি। নো 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 নো, সব সময় নয়, ঠিক মতো ঠিক করে ঠিক জায়গায় ঠিক ভাবে বসালে ওটা ভালো কথা। পড়াশোনাটা একদম করিস নি। দাদা, তাহলে অটোটা কি নিয়ে যাব? নাও 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 নাও, ওয়েট করো, আমার মতো যাও। ওয়েটিং ফর লাভিং, প্রেমের জন্য অপেক্ষা। আরে শোন না, আরে ওই তোর ডান দিকটা, তোর এই ডান দিকটা একটু চেপে লাগা, হ্যাঁ, তারপর সোজা সোজা লাইন দিয়ে লাগা, হ্যাঁ, এই তো ঠিক ঠিক একদম ঠিক। আরে তোর একটু হাতছানি কাজ কর বাবা, তারপরে অনেক অনেক বেলা হয়ে গেছে, চল। এই এই শোন না, এই আরে দাদি, ও আপনি তা ম্যাডাম, আপনি কি পশু চিকিৎসালয়ে জন্মেছিলেন নাকি? শুধু এই 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 গাধার ভাষায় কথা না বলে একটু মানুষের ভাষায় কথা বলুন না, তাহলে একটু ভালো লাগবে। শাট আপ, রাস্তা থেকে সরে যাও। ভগবান তো আপনাকে লরির হেডলাইটের মতন বড় বড় দুটো চোখ দিয়েছে, আপনারা কাজ করুন আপনার দুটো চোখের পাওয়ার একটু বাড়িয়ে, দেখতে পাচ্ছেন না যেটা রাস্তা নয়, এটা খেতে রাগ, আপনি অন্য দিক থেকে ঘুরে যান। কি ঘুরে যাব? এটা আমার বাবার জমি, আমি এখান দিয়ে যাব, দেখি কি আটকায়। মুশকিল, আরে আরে এটা এটা কি হচ্ছে নাকি? আয় আই, এখান দিয়ে গেলে কিন্তু পা খোড়া করে দেবো। কি করছেন দিদি, এখানে বীজ পোতা আছে, পাড়িয়ে গেলে পা হবে। সূর্য শেখর যার বাপ তার আবার পাপ। কেলো কেলো, ফুটবেই ফুটবেই, ভগবান একেবারে কাঁটা ফুটিয়ে দিয়েছে। বারণ করেছিলাম না যেখান দিয়ে গেলে পাপ হবে? সবে তো কাঁটা দিয়ে শুরু, তারপরে সাপ। হ্যাঁ সাপ, ওই গর্তের ভেতরে থেকে চেঁচামেচির আওয়াজ শুনলে বেরিয়ে পড়ো, তো আপনার পেছনে সাপ। গোবিন্দদা, একটা বাজে খবর আছে। বাজে খবর দিয়ে আমার মাছ ধরার মুডটাকে নষ্ট করিস না। কিন্তু খবরটা তোমার শোনা দরকার গোবিন্দদা।
কি খবর বল? আরে টিনা, মল্লিকা, চন্দনা, কি হয়েছে ওদের? আরে কিচ্ছু হয়নি, ওরা সবাই মিলে সুমিতার গ্রামের বাড়িতে বেড়াতে গেছে। খুব ভালো করেছে। বেড়াতে গেছে আমাকে ফেলে? হ্যাঁ, তবে আর বলছে কি, কি করবে, যাবে? Waiting for loving. যতদিন না সুমিতা আমাকে নিজে ভালোবেসে ডাকবে, ততদিন আমি not going. Japuna. পূজা, হ্যাঁ, আমাকে একটু কাদামাটি দে তো। কাদামাটি কি করবি? দে না। ঠিক আছে, এই নে। আবার এসে গেছে রে, কি হয়েছে? আমার পায়ে কাদা লেগেছে, পাটা ধোবো, জলটা নিয়ে এদিকে এসো। আপনি কি আমার বিয়ে করা বউ যে ওইদিকে কি আপনার পা ধুয়ে দেবো? পা ধুতে হয়, এদিকে চলে আসুন। ও, আপনি তো আবার শাখো পার হতে পারবেন না, শহরের মেম সাহেব। পারবো না, দেখাচ্ছি আমি পারি কিনা, দাঁড়াও, আসছি আমি। এই সুমিতা, দাঁড়া, দাঁড়া, সুমিতা, দাঁড়া, দাঁড়া, সুমিতা, দাঁড়া, সুমিতা, ভালো করে ধরো, সুমিতা পড়ে যাবে, পড়ে যাবে, সুমিতা, দাঁড়া, সুমিতা, দাঁড়া, সুমিতা, পড়ে যাবে, দাঁড়া। গেল রে, গেল রে। সবই তো শুনলে, আমার দাদার এই বিপদের দিনে তোমাকে যে সাহায্য করতেই হবে, সেই জন্যই তো তোমাকে ডেকে পাঠানো। গোবিন্দ, ও নিয়ে তুমি ভেবো না, তোমার মুশকিল আসন গোবিন্দা যখন এসে পড়েছে তখন ধরে নাও রাজার হারের বাজনা বেজে গেছে। যেভাবেই হোক, তোমার দাদাকে জিতিয়ে রাজাকে হারাবার ব্যবস্থা করছি। কি করবে? ভাবতে হবে, প্ল্যান বার করতে হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। শোনো, এই লাঠি খেলায় তুমি যদি আমাকে জিতিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বোন মানে সুমিতার সঙ্গে আমি তোমার বিয়ে দেব। ও, সুমিতা ডার্লিং, তুমি হ্যাঁ প্রাণনাথ, কিন্তু খুব সাবধান, এই কথা যেন কেউ জানতে না পারে, আমার বাবা পর্যন্ত না। কাক পক্ষে তো টের পাবে না, এ তো গোবিন্দর বয় হাত কা খেল। সুমিতা ডার্লিং, লড়াইটা কবে? সামনের মঙ্গলবার দিন। গুড মর্নিং। মর্নিং। আবার দেখো, হ্যালো, কে দত্ত? হ্যাঁ, কাগজওয়ালাদের কথা ছাড়ো, দেখো হয়তো পিকনিকে গিয়েছিল, ফটো তুলে খবর ছাপিয়ে দিয়েছে। ও, তাই বুঝি? যা বলেছো। আরে ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ওকে ওকে। আরে আজকের কাগজটা একটু দেখি। বসো বসো। হ্যাঁ, খবর
খবরের কাগজে সব ছবি ছাপলো কি করে? হ্যাঁ, এসব নিয়ে কোনো কথা ওটুকু আমি পছন্দ করি না। ছেলেটিকে আমার বন্ধু। বন্ধু কি করে, কি কোয়ালিফিকেশন তার, কিসের ব্যবসা ওদের, নামই বা কি? শুভ্র, ও একজন আর্টিস্ট। আর্টিস্ট? ব্যাস এই তার পরিচয়? ও খুব ভালো ছেলে বাবা, ওই আমাকে একদিন গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল, খুব সাহসী। আর ঠিক আছে, ওকে কিছু টাকা দিয়ে তোমার ঋণ শোধ করে দাও, এভাবে মেলামেশা করার কোনো দরকার নেই, এসব তোমার সাজে না। টাকা দিয়ে সব ঋণ শোধ করা যায় না বাবা। অর্থাৎ তার কাছে তোমার ঋণ টাকার চেয়েও বেশি? বাবা, শুভ্র সত্যিই ভালো ছেলে। বুঝেছি, ঠিক আছে, তুমি ছেলেটিকে একদিন আমার সঙ্গে দেখা করতে বলো, অবশ্য তার যদি কোনো আপত্তি না থাকে। সত্যি সত্যি বলছো বাবা? তাহলে তাকে আসতে বলি। রাবিশ, তোলা নেই এই মডেল এনেছো? স্যার কি প্রাণদায়নী শাল সাফারি মডেল তো? হ্যাঁ, গায়ে গতর একটু মাংস চাই আর কি। সেই এ তো আমাকে পাগল করে দেবে দেখছি। বাবু, এসব জিনিস আবার চলবে না, তুমি নিয়ে যাও। চলবে না তো চলবে না, টাকা না দিলে কি নিয়ে যাব? বাবু কেটে দিতে চিন্তা করছি, আচ্ছা কি আছে না দিয়ে দিচ্ছি। এনো 10 টাকা মরণ কি সাংঘাতিক মেয়ে। শোনা, তুমি আর কোনোদিন মডেল আনবে না। আনবো না? না, যা করবার শুভ্র করবে। ঠিক আছে, দাও। কি মডেলিং এর জন্য এসছেন? মডেল আমাদের দরকার নেই। মডেলিং এর জন্য আসিনি। তবে কি চাকরি? আমাদের চাকরি দুবেলা নট করে দিচ্ছে মালিক। ওই মালিক এসছে, অতীব সৎ, মহৎ, উদার, চাকরির জন্য এসছে। চাকরি? হ্যাঁ, এখানে চাকরি নেই, বড় ফার্মে যান না, রয় এন্টারপ্রাইজে যান, চাকরি পেয়ে যাবেন। আমি রয় এন্টারপ্রাইজের মালিক মিস্টার রয়ের মেয়ে ঝিলিক রয়। পর্যন্ত বলি আপনি আসুন, আসুন, আপনি আমার ছেলে, আসুন প্লিজ। রোজো, দুটো কোল্ড ড্রিঙ্ক। আসুন আসুন। আপনি অকারণে ব্যস্ত হচ্ছেন। না 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 না, এ তো আমার পরম সৌভাগ্য, রায় কোম্পানি ভবিষ্যৎ মালিক স্বয়ং আমার অফিসে। শুভ্রবাবু এখানে কাজ করেন? হ্যাঁ, করে দাঁড়িয়ে দেখছো কি, দেখো শুভ্র এসছে কিনা। আরে এই তো, তুমি তুমি এখানে? জরুরি দরকার আছে, চলো। এখন যাবো কি করে, ডিউটি আছে। কেন, গতকাল তো গতকাল তো অফিসে সব আউটডোর ডিউটি ছিল, এখন অফিসে সব কাজ পড়ে আছে, যাবো কি করে? ও সব পড়ে থাক, উনি নিজে এসেছেন, তুমি যাও আর দেরি করো না। যাবো স্যার। হ্যাঁ যাও যাও, থ্যাংক ইউ, চলো চলো। ঘুরে এসো, বেরিয়ে এসো, দেরি করো না শুভ্র, তুমি কালই বাবার কাছে যাও। আমি তোমার বাবার কাছে যাবো? ওরে বাবা, কোনো ভয় নেই, পেপারে ওই ছবি দেখে বাবা জিজ্ঞেস করতে আমি সব বলেছি, বাবাকে রাজি করাতে পারলে একটা পথ হবে শুভ্র। কিসের পথ? তোমার আমার জীবনের পথ, এ আমার স্বপ্ন শুভ্র। কিন্তু তোমার বাবার কাছে আমি এটুকু সাহস তোমার নেই? হোয়াট, তোমার এত বড় সাহস যে একটা পেটি কমার্শিয়াল আর্টিস্ট হয়ে তুমি মেয়ের দিকে হাত বাড়িয়েছ? মাসে কত টাকা রোজগার করো? আগে সব মিলিয়ে প্রায় 1,500 টাকা। 1,500 অনলি? ওটা তো আমার মেয়ের এক সপ্তাহের কসমেটিক্সের খরচা। তারপর আমাদের দুজনে ঠিক চলে যাবে স্যার, তাছাড়া ছেলেকে আমাকে ভালোবাসে। ভালোবাসে? সো হোয়াট? শোনো, এসব প্রেম ভালোবাসা এসব হচ্ছে কেতাবি বুলি, বাস্তবের কোনো মূল্য নেই। আমাদের কাছে অনেক মূল্য, আমিও ঝিলিককে ভালোবাসি। আসলে তুমি তার টাকা সম্পদকে ভালোবাসো, তাকে নয়।
না না স্যার, আপনি আপনি ভুল করছেন স্যার। তাই নাকি? লুক হিয়ার ইয়াং ম্যান, আমি ব্যবসা বুঝি। তোমাকে ঝিলিকে জীবন থেকে সরে যেতে হবে, তার জন্য কত হাজার টাকা চাও? 25-30 টাকা? হ্যাঁ টাকা, টাকার জন্য তুমি তাকে মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলেছো। কমন, এই 30,000 টাকা রাখো, আর জীবনে তুমি ঝিলিকের সামনে আসবে না। টেক ইট। টাকা দিয়ে আপনি সব কিছু কিনতে চান, এমনকি ভালোবাসাও? হ্যাঁ তাই। এই নাও টাকা। মিস্টার রায়, টাকা দিয়ে আপনি ভালোবাসাকে কিনতে চান, ভালোবাসাকে কেনার মতন টাকা আপনার নেই। আপনি রেখে দিন এটা। নমস্কার। অনেক নিচে নেমে গেছো, আর নয় উঠে এসো। একটা কাজ যদি ঠিক করে করতে পারি, যেমন হয়েছে বাবা তেমনি তার ছেলে। এখনো টাই পরনি না, মানে কোনটা ম্যাচ করবে? শোনো, আগে সুমনের একটা প্যান্ট এনে দাও তো। না না, আগে আমাকে আগে প্যান্ট। আচ্ছা দেখি দাঁড়াও ঠিক করে। কোনো কাজ যদি করতে পারে, কাজের সময় যত গোলমাল। দেখি পরো 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 তাড়াতাড়ি। সুজাতা কি কেন একটা নার্ভাস নার্ভাস লাগছে গো? নার্ভাস কেন? মানে ওরা কি আমারও ইন্টারভিউ নেবে নাকি? হ্যাঁ, তাতে নার্ভাস হওয়ার কি আছে? এই যে আমার নার্ভাস হওয়ার কি আছে? একটা কথা বলবো কি? রাগ রাগ করবে না বলো। আমারও একটু পেয়ে। তার মানে তোমারও পার্টি পেয়ে গেল? উফ, তোমাদের নিয়ে আর পারা যাবে না। যাবো আর আসবো। অরুণ আছে? না, উনি কলে বেরিয়েছেন। আপনি ভেতরে বসুন, উনি এক্ষুনি এসে যাবেন। এক কাপ কফি পাঠিয়ে দাও তো। দিচ্ছি স্যার। বাহ, পেশাটা রিদমে চলছে, কি ভীষণ রোম্যান্টিক। হার্ট, হৃদয়, রোম্যান্টিক হতেই হবে স্যার। কফি? চিকিৎসা করার মেথডটাই আলাদা। জোরে জোরে শ্বাস, বায়োকেমিক, হোমিও, আয়ুর্বেদিক, এলোপ্যাথি, এসব মিক্স করে আমি চিকিৎসা করি। জীব জীব ঠিক আছে, উঠে পড়। শুনুন, বলুন। আপনার কোনো ভয় নেই। ও, ইউ আর পারফেক্টলি অলরাইট। থ্যাংক ইউ ডক্টর। পাপা, যা ভয় পাইয়ে দিয়েছিলেন না। আর ওবে, হ্যাঁ, কতক্ষণ? মানে অনেকক্ষণ, মানে মানে এই ভদ্রমহিলা তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছেন। ও আচ্ছা, আমার কাজ শেষ। আল করে দিই, ইনি ডক্টর অরুণ চৌধুরী, চাইল্ড স্পেশালিস্ট, আপনার মেয়েকে ইনি দেখবেন। ইনি? তাহলে আপনি কে? আমি চাইল্ড নই, আমি অ্যাডাল্ট স্পেশালিস্ট।
মানে বাচ্চাদের বাবা বাবা মাদের দেখি। আপনার মেয়ে বাইরে আছে তো, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ চলি রে। বলুন ম্যাডাম কোনটা দেবো? এই তাঞ্চুরি বেনারসি, এই ঢাকাই বেনারসি, এই কাশ্মীরি বেনারসি, এই বোম্বে বেনারসি, বলুন কোনটা দেবো? এরকম হাজার হাজার শাড়ি আছে, বলো কোনটা নেবো। আরে যেটা তোমার পছন্দ সেটা নেবে। তোমার বুঝি কোনো পছন্দ নেই? আমার পছন্দ তো সমস্ত দোকানটাই তোমায় কিনে দেওয়া। আস্তে চুপ, দেখো তো কেমন দেখাচ্ছে। কাকে? তোমাকে না শাড়িটাকে? বলো না, দারুণ লাগছে। কেমন আছেন? ভালো, নিশ্চয়ই জন্মদিন। না 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 না, ম্যারেজ অ্যানিভার্সারি। ও আচ্ছা আচ্ছা, শাড়িটা ভালো না? ও ফ্যান্টাস্টিক, এই শাড়িটা দিন। হ্যাঁ নিশ্চয়ই, এখনো দিচ্ছি। কেন এটা নেবে না? ওই শাড়ির একটা আছে। জয় মা কালী। হ্যাঁ ম্যাডাম, খুব ভালো শাড়ি, দামও বেশি নয়, মাত্র 2000 টাকা, আর আপনাকে খুব ভালো মানাবে। আরে পছন্দ হলে নিতে পারো, সুজাতা তো নিচ্ছে না। আপনি একটা কাজ করুন, হ্যাঁ এই শাড়িটা রেখে দিন, আমি কালকে এসে নিয়ে যাব। টাকার জন্য ভেবো না। এই ভাই এটা প্যাক করে দাও তো। না না অরুণ, না প্লিজ না। কেন? আমি আমার বন্ধুকে কিছু দিতে পারি না। হ্যাঁ আমি এটা নেব। এটা? ও ভাই কত হলো? এটা মানে স্যার 2500, আর এটা 2000, মানে স্যার মোট 4500 টাকা। দুটো আলাদা করে প্যাক করে দাও। আচ্ছা স্যার। সুজাতা, ওটা সীমাকে প্রেজেন্ট করলাম। অরুণ তুমি মাঝে মাঝে তো এম্বারাস করো না। আচ্ছা বলুন তো, এর কোনো মানে হয়? অরুণ আমি কিন্তু টাকাটা তোমায় পরে ফেরত দিয়ে দেব। না তাহলে ওই শাড়িটাই ফেরত দিয়ে দিও। শোনো শোনো শোনো, আগামী সময় নিশ্চয় করে আসবে বাড়িতে, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। ও আচ্ছা আচ্ছা, অনেকে আসবে, নিশ্চয়ই করে আসবে। নিশ্চয়ই আসব। আচ্ছা তুমি থাকো, আমি কাউন্টার থেকে আসছি। আচ্ছা সীমা, চলো কোথাও বসে একটু চা খাওয়া যাক, কি বলো? চলো মানে চলো না। আরে কি রে, চল খাবি? শোন সীমার উপরে একটু লক্ষ্য রাখিস, ওর এত বাড়াবাড়ি আমার কিন্তু ভালো লাগেনি, গোলমাল এভাবেই শুরু হয়। হায় সীমাকে তোমার কেমন লাগে? খুব ব্রাইট, খুব জ্বলে, ও না থাকলে ঠিক পার্টি ফার্টি জমে না। আচ্ছা আমি যদি সীমার মতো হতাম কেমন লাগতো তোমার? না তুমি সীমা হতে যাবে কেন, তুমি তো ওর মতো থাকবে। মনে হয় তোমার প্রতি সীমার একটু বিশেষ দুর্বলতা আছে না? তুই না সত্যি আজ কোনো কথা নয়, এই রাত শুধু তোমার আর আমার। কি ব্যাপার, কি চোখে দেখতে পান না? না কি অন্ধ? না মানে ঠিক অন্ধ নই,
মানে আমি না চোখে চোখে একটু কম দেখি জানেন। কি গা হাঁটছেন কেন? না মানে আমি একটু ওই রাত কানা আছি তো। দিনের বেলা রাত কানা মানে? না আসলে ওই রাত কানাও যা আবার দিন কানাও তা। কত লোক আমাকে না ভিখারি ভেবে হাতের মধ্যে পয়সা গুঁজে দেয়, আপনার লাগেনি তো? ছাড়ুন, আপনাকে খুব চেনা চেনা লাগছে। অরুণদির বাড়িতে দেখেছি না তোমার চোখেরই কাজলে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারই নাম লেখা। তুমি জানো কি? আপনি জানেন গানটা? না জানি না। গানটা নয়, আমার প্রাণটা আটকে গেছে তোমার চোখের কাজলে। কি বলছেন? কি সত্যি? তোমার হাত ধরে বলছি, আমাকে প্রাণে মেরো না। হাতটা ছাড়ুন, সবাই দেখছে না। আচ্ছা তোমার হাত ছাড়ছি, কিন্তু তোমাকে ছাড়ছি না। চলো। কোথায়? কালীঘাট। আজি? হ্যাঁ এক্ষুনি। হ্যালো, আমরা বিয়ে করেছি। হ্যাঁ সে কি একেবারে বিয়ে? আমাদের একটু জানালে না? আরে সময় পেলাম কোথায়? হ্যাঁ আরে না না, জয়িতা যায় একখানে ইয়র্কার ঝাড়লো, একেবারে মিডল স্টার ভাওয়া। ঠিক আছে জয়িতাকে দাও। হ্যালো জয়িতা, কনগ্রাচুলেশনস। কিন্তু তুমি তো একবার ফোন করে জানাতে পারতে, কলারা সময় দিল কই, একেবারে সোজা হাত ধরে কালীঘাটে। আরে না না, রেজিস্ট্রি ম্যারেজের কথা বলেছিলাম কিন্তু। আরে হ্যালো, হ্যাঁ শোনো, আরে ম্যারেজ রেজিস্ট্রার বলছে যে এক মাসের নোটিশ চাই। হ্যাঁ তো সোজা একেবারে কালীঘাট। তারপর মালা বদল, হ্যাঁ সিঁদুরে পরিয়ে দিয়েছি, হ্যাঁ সুন্দর লাগছে। আচ্ছা শোনো, এই হ্যাঁ পার্টি, আরে হবে হবে, এক মাস বাদে ফিরে এসে হানিমুনে যাচ্ছি আজই। হ্যাঁ শোনো, আচ্ছা অরুণকে বলে দিও। ওকে বাই। আমি আসছি, একটু নাস। আচ্ছা ভাইটা আর কোনো পেশেন্ট আছে? না স্যার। আচ্ছা আমি বাড়িতে যাচ্ছি, আর বাড়ি থেকে যদি এর মধ্যে কোনো ফোন আসে বলবেন বাড়ি থেকে। ওকে যান। কি ব্যাপার সুমা, তুমি বেরোচ্ছিলে? হ্যাঁ কি হয়েছে? দেখো না কদিন ধরে ছেলেটার না ভীষণ জ্বর আর মাথায় ব্যথা, ওষুধ খাচ্ছে কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট নেই, তুমি একটু যদি দেখে দাও। আরে আরে দেখছি দেখছি, বসো বসো বসো।